আসলে তামিম ইকবাল বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে নাই, একজন ক্রিকেট ভক্ত হিসেবে, একজন ক্রিকেট প্রেমী হিসেবে মেনে নেওয়াটা আসলে খুবই কষ্টকর, এটা কোনোভাবেই বোধগম্য না। তামিমকে সারা বিশ্বকাপ খেলা দেখতে হবে, এটা আসলে হয়তো আমি না, আমার মতো আমি গতকালকে স্টেডিয়ামে খেলা দেখতে গেছিলাম, এরকম অসংখ্য লোক অনেকে কেঁদে দিছে যে তামিমকে সারা বিশ্বকাপ দেখতে হবে। এটা আসলে তামিম তো একটা প্লেয়ার না, তামিম হচ্ছে একটা প্রজন্ম, সেই ছোট কাল থেকে তামিমকে দেখে আসতেছি, যে কিনা কোনো টাকার জোরে কিংবা তার কাকা আছে সেজন্য দলে আছে এমনটা না, সে তার পারফরমেন্স দিয়ে দলে আছে। তো তামিমকে কোন যুক্তিতে দল থেকে বাদ দেওয়া হয়েছে সেটা সেটা ভ্যালিড কোনো রিজন দেখাতে পারেনি বিসিবি। আর সাকিব সম্পর্কে একটা কথা বলি, সাকিব যেটা প্রমাণিত করলো সে হচ্ছে বাংলার শেষ মির্জাফর, সে যদি চাইতো সাকিব তামিম দলে থাকতে পারত, সাকিব এবং হাতুরির চাওয়াতেই দল থেকে বাদ পড়ছে তামিম। হাতুরিকে আমি কোনো দোষ দেব না, কারণ সে তো এমনিই ভিনদেশি, সে এমনিতেই যাবে না বাংলাদেশের কোনো ভালো দিক। তো সাকিব তো বাংলাদেশের, সে তো পারতো তামিমকে দলে রাখতে, তো এখানে মির্জাফরের ভূমিকা আমি একমাত্র সাকিবকেই দেখতেছি, আসলে কিছু বলার নেই।